যেরকম হেডলাইট ধরেন, ইঞ্জিন পাওয়ার ধরেন, সাইলেন্সার পাওয়ার ধরেন, কার্বোরেটর দিকে ধরেন, সব দিকে ইম্প্রুভ হয়েছে। সবচেয়ে মেন হলো কি ইন্ধন খরচটা কম হয়েছে। বৃষ্টিতে চালাইছি, তুফানে চালাইছি, রোদ্রে চালাই, কখনো ডে চালাই, কখনো নাইট চালাই। অন্য কোম্পানি গাড়িগুলো দেখছি দেখছি ওর খারাতে স্টার্টিং করে ঠিক আছে যায়, কিন্তু আইতে সময় ওর 5 মিনিট দাঁড়াইতে লাগে, ইঞ্জিনটা ঠান্ডা হইতে লাগে, পাঁও দিকে ডাইন দিকে দেখে ভরসা, বাজাজের উপরে ভরসা আছে। এই জন্য তো আমি আজকে 25 বছর থেকে কন্টিনিউ 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 4 নম্বর গাড়ি কন্টিনিউ নিতেছি। আমি স্ট্যান্ডিং গাড়িতে পিক আপ নেওয়া যায়, মোটামুটি 3 নম্বর 4 নম্বর গিয়ার দেওয়া মোটামুটি কামাখ্যা মন্দির উঠে যায়, 3 জন কমফোর্টেবল হিসাবে।